মানবো না, কিছুতেই মানবো না। তার জন্য আমাদের যা করার দরকার আমরা করব। দরকার হলে এই প্রথমবার, এই প্রথমবার আপনার কথা অমান্য করব। আমি ওকে কিছুতেই মানবো না, আমিও না। এই আবার কি কথা গো? অগ্নি সাক্ষী করে ওদের বিয়ে হয়েছে। মিনু মাসি, সে যজ্ঞের আগুন এখনো নেভেনি, আর সেই নিভন্ত যজ্ঞের আগুনকে সাক্ষী রেখে আমিও বলছি, এতদিন রাজলক্ষ্মী যা যা ঘটিয়েছে তার মধ্যে অনেক কিছুতেই আমি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে ওকে ক্ষমা ঘেন্না করে দিয়েছি। ভেবেছি ও মজা করছে, মজা। কিন্তু বাবা, আজ সকলের সামনে দাঁড়িয়ে আপনি যা মজা করলেন ওকে সায় দিয়ে, তারপর আর কোনো মজা নয় রাজলক্ষ্মীর সাথে। মা কালী, মা কালীর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, চক্রবর্তী নিবাসে যদি রাজলক্ষ্মী গিয়ে ঢোকে তাহলে তাহলে এরপর যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধ আজ থেকে শুরু হবে, আজ থেকে শুরু হবে যুদ্ধ। চার শাশুড়ি বনামা এক বৌমা, দেখি এই যুদ্ধে কে জেতে। আমরা ওকে বিনা যুদ্ধে এক ফোঁটাও জমি ছেড়ে দেব না। ওকে লড়াই করে যেতে হবে, লড়াই। আর সেই লড়াইয়ের শেষে চক্রবর্তী নিবাসে হয় আমরা থাকবো, না হয় রাজলক্ষ্মী থাকবে। চলে এসো। কি হলো খোকন, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো তুলে আয়। আর বাবু, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। সোনম, সোনম, মোর কথা সোনম, না যাও, না যাও, প্লিজ। দাদু,